গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হলো মঙ্গলবার, তো মঙ্গলবারে আরেকটা নতুন দিনে প্রত্যেককে জানাই আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা। তো আজকে ব্লগটা একটু অন্যরকমভাবেই স্টার্ট করলাম, কারণ আজকে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, মানে এখন যাচ্ছি একটু পুজো দিতে। তো আজকে একটা বিশেষ দিন, সেটা হলো আমার ম্যারেজ অ্যানিভার্সারি। তো ম্যারেজ অ্যানিভার্সারি, সেই জন্য প্রত্যেক বড়দের জানাই আমার তরফ থেকে প্রণাম, আর ছোটোদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো তোমরা সবাই বড়রা আমাদের দুজনকে আশীর্বাদ করো, যাতে সারা জীবন ভালো থাকতে পারি, ভালো করে চলতে পারি এবং সবাইকে নিয়ে মানে শান্তিতে চলতে পারি। তো এইটুকুই কামনা করি সবার কাছে, আর কিছুই বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 9টা বাজতে ঠিক 10 মিনিট দেই। তো এখন যাচ্ছি পুজো দিতে। তো তোমাদের গত ব্লগে বলেছি যে একটা বিশেষ দিন, যার জন্য বাবা এসছে। তো বাবা তো অনেক দিন আসেনি, প্রায় বছরখানেক পরে। তো একটু আমি বাবার কাছে বলেছিলাম, মাকে বলেছিলাম যে যদি না আসো তাহলে আর এরপরে তোমাদের বাড়িতে আমি কোনো অনুষ্ঠানেই যাবো না আর, যদি এবার না আসো। তো মা তবুও আসেনি একটু দরকারের জন্য, আর বাবা এসছে শুধু গতকাল, বাবা দুপুরের পরে এসছে একদম। তো এসে আর লাঞ্চ করেনি, একটু অন্য কিছু খাবার খেতে দিলাম। তো বাবা এসছে, বাবার সাথেই বললাম যে চলো তাহলে পুজো দিয়ে আসবো, আর মন্দিরটাও বাবা ঘুরে আসতে পারবে। এমনি তো সচরাচর যাওয়া হয় না বাবার। তো যাই হোক, তো চলো মন্দিরে যাবো এখন পুজো দিতে, সেই জন্য ব্লগটা স্টার্ট করলাম। আর এখন সেই জন্য স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, আর কিছু রান্নাবান্না এগিয়ে নিয়ে গিয়েছি, বাকি একটু ভাজাভুজিগুলো শাশুড়ি মা করছে। তো আমি যাচ্ছি, ছেলে যাচ্ছে, এই যে ছেলেও দেখো রেডি। তো বাবু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, হাই। মাস্কটা খুলে কথা বলো এখন। তো ছেলেও রেডি হয়ে নিয়েছে, তো বাইরে তো ঠান্ডা, ওকে টুপিটা পরিয়ে নিয়েছি, নইলে ঠান্ডা লেগে যাবে। আর আমিও কিছু একটা গায়ে দেবো, ভেবো না যে স্টাইল দেখাতে দেখাতে যাচ্ছি। তো যাই হোক রেডি হয়ে নিয়েছি, তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর তারপরে কী কী করছি বাড়িতে এসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখনকার মতো টাটা। তো দেখো বন্ধুরা, বাবা ছেলে বসে পড়েছে, আর এই দিকে আমিও বসেছি। তো আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। তো আজকে হাজবেন্ড যাবে না, ও একটু ব্যস্ত আছে বাড়িতে, তো সেই জন্য ও আর যেতে পারলো না। বাবার সাথেই আমি চলে গেলাম পুজো দিতে, হাজবেন্ডের সাথে হয়তো বা যেতাম, বাবা গেলো বলে ও আর গেলো না, ওর কাজগুলো করে নিল। তো আমরা তিনজনে এখন যাচ্ছি পুজো দিতে মন্দিরে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে, আর একটু ভোগও নিতে হবে। তো দেখো এই কাকিমার দোকানে এখন একটু ভোগ নিয়ে নিচ্ছি, বাবাও পুজো দিল আমিও দিলাম, তো দুজনে ভোগ কিনে নিলাম। আর এই হলো আমাদের মনস্কামনা মন্দির, আমি একদম ভোগের দোকান থেকেই দেখো ভিডিওটা করেছি, একদম পুরো মন্দিরটা তোমরা দেখছি। আমাদের মালদার যাদের গাড়ি তারা চলে এসছে, আর এই দেখো মন্দিরে চলে এসেছি, এখানে এখন ভোগ জমা নেওয়া হচ্ছে, মানে ফার্স্ট রাউন্ডের পুজোটা না হয়ে গেছে, এটা হলো সেকেন্ড টাইম চলছে। এখানে ওই রকমই হয়, বেশ কিছু লোক একত্রিত হয়ে গেলে এক পুজো হয়ে যায়, পরের বার আবার পুজো চালু হয়, ঠিক এইভাবে। তো প্রথমবারের পুজোটা হয়ে গেছে, এরপরে আমরা দ্বিতীয়বারে এখন দিতে চলে এসেছি পুজো, আর ভোগ জমাও আমার দেওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা একদম বাড়ি গিয়ে দেখা হবে। বন্ধুরা তো একদম পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি, একটু টিফিনও করে নিয়েছি, আর এখানে চিকেনটা হচ্ছে, এই দেখো দুই কড়াই, যেহেতু একটু পরিমাণটা বেশি আজকে তো সেই জন্য চিকেন হচ্ছে। আর এখানে আমি এই দেখো ইডলিতে করে নিয়েছি দুধ চা। তো বাবা নিচে গিয়ে টিভি দেখছে, তো বাবার জন্য সবার জন্য একবারে করে নিয়েছি, আমার হাজবেন্ড, ছেলে তো টিউশন গেলো এখন, আর শাশুড়িমা আর বাবা। তো শ্বশুরমশাই তো এখন আসেনি, তো চলো চাটা সবাইকে দিয়ে দিই, চাটা ঠান্ডা হয়ে যাবে। তো আজকের দিনটা এইভাবেই পালন করছি, কিন্তু রান্নাবান্না কী করেছি সেগুলো তোমাদের দেখাতে পারছি না এখন, মানে রান্না শেয়ার করছি না, কী কী করেছি সেটা দেখিয়ে দেবো। তো চলো চাটা আগে ছটফট করে দিয়ে দিই। তো এই দেখো চা নিয়ে নিয়েছি, এই যে তো বাবার জন্য নিয়ে নিয়েছি, চাটা নিচে দিয়ে চলে আসি চলো। আর এরপর দেখো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, তো হাজবেন্ড খেতে বসে গেছে আর ছেলেও বসে পড়েছে, তো আমি বসবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার তো করি অন্তত কী কী রান্না করেছি। তো দেখো আজকে রান্না করেছি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ শাক, আর করেছি চিকেন। তো চিকেনটা দেখো সবে সবে রান্না কমপ্লিট হয়েছে, খুব গরম ছিল, তো চিকেনের পরে আর কী কী রান্না করেছি সেটাও দেখিয়ে দিই। ভেজ ডাল, গাজর, মটরশুঁটি, কাজু বাদাম, কিশমিশ সমস্ত কিছু দিয়ে, ভেজিটেবলস ডাল, মুগ ডাল দিয়ে, আর এখানে করেছি চাটনি, আর তার সাথে দেখো এখানে আছে পাঁপড় ভাজা, একদম আমি বেশি করে ভেজে নিয়েছি যাতে রাত্রেও হয়ে যায়, আর আর আছে বেগুন ভাজা। তো এগুলোই মেনু। আর এই দেখো করেছি কাবলি ছোলা দিয়ে ঘুগনি, আর ছিল ছানার জিলেপি আর দই, তো সেটা আমার দেখাতে একটু খেয়াল নেই। আর এইদিকে দেখো বাবা এখানে বসে আছে,
কারণ বাবা তো একটু পরে বেরিয়ে যাবে, বাবা তো থাকবে না আজকে, তোমাদের আগেই বলেছি, সেই জন্য বাবার লাঞ্চ হয়ে গেছে আর আমরা এখন খেতে বসবো। তো চলো এখন লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং। তো সারাদিন পরে তোমাদের সাথে এতক্ষণে আমার কথা বলার সময় হয়েছে, সকাল থেকে আমি এতটাই আজকে ব্যস্ত ছিলাম রান্নাবান্না কাজকর্ম নিয়ে, সেই জন্য তোমাদের সামনে একদমই আসতে পারিনি। তো এখানে ডিস্টার্ব করা যদিও ঠিক হচ্ছে না, ছেলে পড়ছে, আর ওই দেখো আমার ননদের দুই ছেলে মেয়ে এসছে, ওরা বসে আছে। তো ওরা একটু ওই ছেলের কাছে পড়াশোনা নিয়ে একটু কথা বলছে, বসে আছে। তা আমি ভাবলাম যখন সারাদিন আসতে পারিনি একটু বসে তোমাদের সাথে একটুখানি ব্লগটা স্টার্ট করে নিই, যেহেতু সেই দুপুরের পরে আর কথা হয়নি। তো চলো ওরা একটু পড়ুক, আর পরে কী কী হতে চলেছে সেটা অবশ্যই দেখো, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এখনকার মতো সবাইকে জানাচ্ছি টাটা, পরে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, আমার একটা খুব ফেভারিট জিনিস, আমি এর আগেও দু একবার ভিডিওতে শেয়ার করেছি, আর আজকে যেহেতু আমার কাছে স্পেশাল ডে সেই জন্য একটু আলতা পরে নিচ্ছি। তো এইটা পরা দরকার ছিল পুজো দিতে যাওয়ার আগে, তো সকালে একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করে না আর সময় পাইনি, সেই জন্য এখনই একটু পরে নিচ্ছি। ভাবলাম স্পেশাল ডে যখন সারাদিনই পরলেই হলো, সকালে সময়ের অভাবে পরতে পারিনি, তো এখন পরে নিই। আর আমার কাছে না এটা ভীষণ একটা ফেভারিট জিনিস এই আলতা পরাটা, মানে বিশেষ বিশেষ দিনগুলোতে আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে। তো চলো এখন আলতাটা পরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো আবারও কিচেনে চলে এসেছি। তো যে দু একজনকে কাউকে বেশি কাউকে বলিনি, এবার দু একজনকে বলেছি, তো ওই ননদকে বলেছি আর ওই একটা আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফকে বলেছি। তো দেখো সবার জন্য একটু করছি চা, যেহেতু এখনও তো ডিনারের টাইম হয়নি, তো সেই জন্য একটু চা করবো, আমিও খাবো হাজবেন্ডকেও দেবো। তো চলো ওই ননদকে করে দিয়ে দিয়েছি আর আমাদের জন্য এখন করছি চাটা, করে নিই চলো ঝটপট। হ্যাঁ চাটা এখন করে নিচ্ছি, একটু দেখলাম দুধটা কম হয়েছে আর একটুখানি দুধটা অ্যাড করে দিলাম, আর এরপরে চাটা করে নিয়ে সবাইকে দিয়ে দিই। তো দেখো চা নিয়ে নিয়েছি, আর এই দেখো আমার ছেলে এখন জামাটা পরছে, আর এই দেখো কোটো কোলের বিস্কুট নিয়ে নিয়েছি, মানে আমি দুই হাতে জিনিস আর হাতে ক্যামেরা, তো সেই জন্য যেতে পারছি না, তো একসাথেই নিয়ে নিয়েছি সমস্ত জিনিস। তো চলো চাটা নিয়ে সবার জন্য দিয়ে দিই আর সবাইকে একটু তোমাদের সাথে দেখাও করিয়ে দিই। তো দেখো এই ননদকে তো আমার হয়তো আগে কোনো ভিডিওতে দেখেছো, ডান দিকে বসে আছে, আর ওর ছেলে ওইটা আমার ছেলে পাশে, আর বাম দিকে যে বসে আছে সে হলো আমার হাজবেন্ডের বন্ধুর ওয়াইফ। এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি চেঞ্জ করে, একটা শাড়ি পরেছি, আর হাজবেন্ডও রেডি হয়ে গেছে, তো ছেলেও আমাদের সাথে কেক কাটতে চায়। তো চলো এখন কেকটা কেটে নিই। Thank you.
সাথে তো পরিচয় করা হয়ে গেছে। তো ডান দিকে যে বসে আছে সেটা দেখো আমার দিদা শাশুড়ি, আর তার সামনে যে বসে আছে সেটা হলো আমার ছোট্ট দেওর। তো ওদের দুজনকেই বলেছি, তো সবার মোটামুটি ডিনার কমপ্লিট হয়ে গেছে আর হাজবেন্ডও বসে পড়েছে। এরপরে দেখো আমি আর শাশুড়িমা বসে পড়েছি, কিন্তু শাশুড়িমা আমার সাইডে বসেছে তো একদম দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন গার্ড হয়ে গেছে, বুঝতে পারিনি আমি ক্যামেরাটা সেট করা ছিল। আর এখন দেখো ছেলে একটু আমাদের সার্ভ করে দিচ্ছে। তো প্রত্যেকের ডিনার কমপ্লিট আর সবাই বাড়িও চলে গেছে, এখন আমি আর শাশুড়িমা খেয়ে নিলে আমাদের প্রত্যেকের ডিনার পর্ব কমপ্লিট। তো চলো ডিনারটা এখন কমপ্লিট করে নিই। হ্যালো বন্ধুরা, দেখো একদম রাত্রিবেলা চলে এসেছি, আর এই যে হাজব্যান্ড। তো প্রত্যেকের আজকে ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো আজকের বিশেষ দিনটা এইভাবেই সেলিব্রেট করলাম, খুব ছোট্ট করেই করলাম, যতটুকু পেরে তো ওইভাবেই করেছি। আর তো এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যারা এসেছিল তারা চলেও গেছে, আর আমাদেরও সব হয়ে গেছে পরিষ্কার করা। দেখো কিচেন একদম ক্লিন হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার করে বাসন কোসন ধোয়া কমপ্লিট, আর যেগুলো বাসন ইউজ করা হয়েছিল সেগুলো সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, কিচেনও পরিষ্কার, শুধু এখন চুলটা বাঁধবো। তো সেই জন্য হয়তো ভাববে যে রাত্রেবেলা চুল ছেড়ে রেখেছি, সেটা না, এখন জাস্ট ফ্রেশ হচ্ছিলাম, মুখটা ধুয়ে আসলাম, আর চুলটা এখন বেঁধে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করবো, আর বেশি বড়ো করবো না। আর কেমন লাগলো আমার আজকে 14th অ্যানিভার্সারি সেটা অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা যারা আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলটা অল করে দেবে, যাতে পরের নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো ছেলে আজকে বলল, ওর হঠাৎ ইচ্ছে হয়েছে যে নিচে শোবে ঠাম্মির কাছে, যেহেতু আমার শ্বশুরমশাই তো বললামই, বলেছি যে মেয়ের বাড়ি গেছে, এখনও আসেনি, আরও কয়েকদিন থাকবে। তো শাশুড়িমা একাই ঘুমোচ্ছে ওখানে শোবে, আর আমি আর হাজব্যান্ড উপরে। তো যে কজন এসেছিলো সবাই চলে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আর হ্যাঁ, যে আমার হাজব্যান্ড যে টি শার্টটা আজকে পরেছিল সেটা আমার বাবা বাড়ি থেকে দিয়েছে, সেটা বলা হয়নি। আর আমাকেও একটা গিফট দিয়েছিলো, কিন্তু আমার ঠিক মানে পছন্দ মতো হয়নি, তো সেই জন্য আমি বললাম ওটা চেঞ্জ করে আমাকে অন্য কিছু দিয়ে দিতে, হয়তো আমার এটা করা উচিত হয়নি। কিন্তু যাই হোক, যেহেতু আমাদের বাড়িতে মানে নিজেদেরই দোকান বাবার, তো সেই জন্য কোনো প্রবলেম নেই, কারোর দোকান থেকে কেনা না। তো সেই জন্য বললাম আমাকে শুধু একটু চেঞ্জ করে দিও, জিনিসটা পছন্দ হচ্ছে কিন্তু আমি যে ওই ধরনের জিনিস মানে ঠিক পছন্দের না, আমার স্টোল পছন্দ। আমাকে একটা চাদর দিয়েছিলো ঠিক সুতোর কাজ করা, সেই চাদরটা আমার ওইটা পছন্দ না, আমার জাস্ট স্টোল পছন্দ। তো সেইটাই বললাম চেঞ্জ করে দিও। তো বাবা তো চলে গেছে দুপুরবেলা, তোমাদের বললামই, বাবা থাকলো না, বাবার একটু প্রবলেমের জন্য, একটা কাজের জন্য চলে গেল, নইলে হয়তো থাকতো। তো কিছু তো করার নেই, মনটা খারাপই হলো, হুড়মুড় করে গতকাল দুপুরে এসছে, আজকে দুপুরে খেয়ে দিয়ে চলে গেল। তো যাই হোক চলো বন্ধুরা, আর ব্লগটা বেশি বড় করব না, আজকের মতো এখানে এন্ড করছি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।